প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা সমাধান করব পঞ্চম শ্রেণীর গণিত বারিকা 14। বন্ধুরা, আজকে আমাদেরকে বারিকা দিয়েছে আমাদের গণিত বইয়ের 49 নং পৃষ্ঠা থেকে। দেখো, আজকে আমাদেরকে শিখাবে ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করানো। আমাদেরকে পূর্বের বারিকা যে শিখিয়েছে ভগ্নাংশের যোগ বিয়োগ, দেখো দুইতে বলেছে হিসাব করো, হিসাব করো দিয়ে আমাদের এখানে ভাগ দিয়েছে, কিন্তু পূর্বের বারিকা যে আমাদেরকে যোগ বিয়োগ দিয়ে দিয়েছিল। তাহলে যেহেতু আমাদেরকে হিসাব করো বলেছে ভাগ দিয়ে, অর্থাৎ বোঝা যাচ্ছে ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে। এরপরে তিন নম্বরে বলেছে 9 ভাগের 8 লিটার দুধ পাঁচজনকে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কত লিটার দুধ পাবে। 4 নম্বরে বলেছে 5 ভাগের 3 বর্গ মিটার ক্ষেত্রফলের জন্য 2 ডেসিলিটার রং করা লাগে, 1 ডেসিলিটার রং দ্বারা কত বর্গ মিটার ক্ষেত্রফল রং করা যাবে। চলো বন্ধুরা, আমরা প্রশ্নগুলোর উত্তর করি। উত্তর বন্ধুরা লক্ষ্য করো, আমাদেরকে বলেছে হিসাব করো। হিসাব করো বলতে দেখো এখানে আমাদেরকে একটি প্রকৃত অপকৃত অর্থাৎ ভগ্নাংশ আছে, ভগ্নাংশের সাথে আমাদেরকে ভাগ দিয়েছে। যেহেতু ভগ্নাংশের সাথে ভাগ করতে দিয়েছে, অর্থাৎ বুঝতে হবে আমাদেরকে এটি ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে দিয়েছে। আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করবো এগুলাকে। তবে মনে রাখবে আমরা কিন্তু তোমাদের পূর্বের বারিকা যে আমাদের ভগ্নাংশের যোগ বিয়োগ চলে গিয়েছিল, আমরা এখন ভাগের ক্ষেত্রে মনে রাখবে যদি উপরে একা সংখ্যা হয়, অর্থাৎ যে কোনো যেমন এখানে আছে 4, 6, 8, 10 এগুলো আছে, যদি একা হয় তখন বুঝতে হবে এটা উপরে আছে, নিচে এক মনে মনে ধরবো। তাহলে আমরা বলতে পারি 1 ভাগের 4 অথবা 1 ভাগের 6, অর্থাৎ এক কথায় হলো যদি একক একটা সংখ্যা থাকে, একটা অঙ্ক থাকে, ভগ্নাংশ না থাকে, তাহলে আমরা নিচে এক ধরবো মনে মনে। তো এখন মনে রাখবে আরেকটা কথা, মনে রাখবে যদি আমাদেরকে এইভাবে ভাগ দিয়ে দেয়, আমরা যদি এটা লঘিষ্ঠ আকারে প্রকাশ করি তখন কি করবে, ভাগ থাকলে আমরা গুণ করে ফেলবো আর উপরেরটা নিচে নিচেরটা উপরে দিয়ে দিব। দেখো এখানে লক্ষ্য করো, আমি উপরটা নিচে নিচেরটা উপরে দিয়ে দিয়েছি, অর্থাৎ ভাগটা আমরা কি করবো, প্রথম যেটা প্রথম যে ভগ্নাংশ আছে সেটা লাড়াবো না, সেটা থাকবে এরপরে ভাগের ফরে, যেটা এই ভাগটাকে গুণ করে ভাগের ফরেরটাকে আমরা উপরেটা নিচে নিচেরটা উপরে দিয়ে আমরা কাটারি করে দিব, তাহলে লঘিষ্ঠ আকারে ভগ্নাংশ প্রকাশ হয়ে যাবে। এরপরে আমাদেরকে 3 নম্বরে বলেছে 9 ভাগের 8 লিটার দুধ পাঁচজনকে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কত লিটার দুধ পাবে। বন্ধুরা দেখো এখানে 9 ভাগের 8 লিটার দুধকে আমরা পাঁচজনকে ভাগ করে দিতে বলছে সমানভাবে, তাহলে আমরা এখানে ভাগ করব। তাহলে আমরা অঙ্কটা কীভাবে বসাতে পারি, এটা প্রথমে আমরা বসাতে পারি 9 ভাগের 8 ভাগ 5। তো 9 ভাগের 8 ভাগ যদি 5 আমরা বসাই, তাহলে এটা যদি করি আমরা একটু আগে যে আমরা 1, 2 নম্বরে যেটা করেছি অর্থাৎ লঘিষ্ঠ আকারে প্রকাশ, সেম এখানে আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করে দিতে পারি। অর্থাৎ প্রথমে আমরা যেই উপভাগ যেখানে আছে ভাগের পর যে 5 আছে এই 5টাকে যেহেতু একা, তাহলে আমরা নিচে এক ধরবো মনে মনে। তো এক ধরার পরে আবার আমরা প্রথম 9 ভাগের 8 যে ভগ্নাংশ সেটা রেখে দিব আর পরে ভাগকে গুণ করব আর উপরেটা নিচে নিচেরটা উপরে বসাই দিয়ে আমরা কাজটা করতে পারি। আর মনে রাখবে এক বসালে হয় না বসালে হয়। এরপর দেখো 4 নম্বরে বলেছে 5 ভাগের 3 বর্গ মিটার ক্ষেত্রফলের জন্য 2 ডেসিলিটার রং করা লাগে, 1 ডেসিলিটার রং দ্বারা কত বর্গ মিটার ক্ষেত্রফল রং করা যাবে। বন্ধুরা এখানেও দেখো আমাদেরকে ভাগের কাছে করতে বলেছে, তো আমরা যেহেতু ভাগ করব অর্থাৎ 5 ভাগের 3 ভাগ 2 ডেসিলিটার আমরা এইভাবে দিক করবো আর কি। আর আমরা কিন্তু দেখো 2 নম্বরে করেছি লঘিষ্ঠ আকারে প্রকাশ, অর্থাৎ আমরা ভাগ থাকলে এটাকে গুণ করে ফেলছি আর উপরটা নিচে নিচেটা উপরে বসিয়ে দিয়েছি। আর যদি একক সংখ্যা হয় যেমন এখানে দেখো 5 ভাগের 3 ভাগ 2, এখানে 2 কিন্তু একটা একক সংখ্যা, তাহলে নিচে কিন্তু আমরা মনে এক ধরবো। তো নিচে এক ধরলে আমরা যদি ভাগকে গুণ করে দিই আর তাহলে 1 উপরে 2 নিচে, অর্থাৎ উপরে 1 বসালে হবে না বসালে হবে, তাহলে আমরা এইভাবে এখন কাটাকাটি করে আমরা অঙ্কটা মিলে দিতে পারি। বন্ধুরা এই ছিল তোমাদের আজকের বাড়ি কাজের সমাধান। আর হ্যাঁ, এই চ্যানেল দ্বারা যদি তুমি উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবে পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য।